press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা, দর্শক, বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা একটি অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হলো আমাদের বাস্তব জীবনে আমরা দেখেছি কোনো কোনো মানুষ খুব ভালো হয়, আবার কোনো কোনো মানুষ খুব খারাপ হয়। ভালো মানুষ আমরা সহজেই চিনতে পারি তাদের অসাধারণ সুন্দর ব্যবহার দেখে, তাদের মিষ্টি মধুর কথা শুনে, তাদের দয়ালু মন দেখে, উপকারী মন দেখে, ইত্যাদি বিভিন্ন লক্ষণ দেখে আমরা ভালো মানুষ সহজেই চিনতে পারি। কিন্তু খারাপ মানুষ চেনার তেমন কোনো উপায় আছে কি, তাই নিয়েই আজ আমাদের আলোচনা। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক খারাপ মানুষ চেনার উপায়। প্রথমত, খারাপ মানুষেরা কখনোই দেখবেন জীবনে কোনো দিন কখনো পরাজয় স্বীকার করে না। দ্বিতীয়ত, খারাপ মানুষগুলো কখনোই যুক্তিতে হাঁটতে চায় না, আর অহংকার করে কথা বলে, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে। পরবর্তী লক্ষণ, দেখবেন সব বিষয়ে পারদর্শিতা দেখাতে যায়। এখন এমনটা তো হতে পারে না কোনো মানুষ একেবারে অলরাউন্ডার, সব বিষয়েই তার সমান দক্ষতা থাকবে, তা নয়। কিন্তু খারাপ মানুষ হলেই বুঝবেন তারা না পারলেও সব বিষয়েই পারদর্শিতা দেখাতে এগিয়ে আসে। সবাইকে সন্দেহ করে, সামান্য ব্যাপারে রেগে যায় এবং অন্যকে আঘাত করার চেষ্টা করে, অন্যের মনে আঘাত দিয়ে কথা বলে। খারাপ মানুষগুলো সত্য মিথ্যা কিছুই বুঝতে চায় না, অন্যের সম্মান দেখানোকে খারাপ মানুষগুলো দুর্বলতা ভাবে, আর কথায় কথায় অন্যের তিরস্কার করে। মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, নিজের স্বার্থ দেখে আগেই, যে কোনো প্রতিভাকে সর্বদাই ছোট করে দেখে। আর খারাপ মানুষের সবচেয়ে উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য কি জানেন, তারা নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। এই যে এতগুলো বৈশিষ্ট্য বা লক্ষণ আমরা আলোচনা করলাম, তা থেকেই কিন্তু ব্যবহারিক জীবনে মানুষ চিনে নিতে হবে যে মানুষটি আদৌ খারাপ না ভালো। আর যদি খারাপ মানুষ হয় তাহলে অবশ্যই তার সঙ্গ পরিত্যাগ করা উচিত, কারণ তা না হলে আপনার জীবন ব্যতিব্যস্ত হয়ে যাবে এবং আপনি সত্যিই সত্যি কোনো না কোনো সময়ে ওই খারাপ মানুষটির দ্বারা বিপদে পড়বেনই পড়বেন জীবনের কোনো না কোনো সময়ে। আশা করি আজকের আমাদের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিদিনের মতো খুব বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো জানিয়ে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। তবে বিদায় নেবার আগে আরেকটি অনুরোধ রাখছি, সেটি হলো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, কিংবা যারা নতুন সদস্য, নতুন বন্ধু, এই প্রথম শুনলেন আমাদের আলোচনা,
তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।